আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা রাখি অনেক ভালো আছেন এই যে আমি আমার ঈদের গেট আপ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আপনাদের কাছে চলে আসলাম যেহেতু প্রথম দিন আরেকটা শাড়ি পরেছি ওইটাতে আসলে ভিডিও করা হয়নি যে কোনো হয়তো মনে ছিল না ভাব ভুলের কারণে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন কারণ আপনাদের দোয়া অনেক দরকার লাইফে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করবেন নাবিল রান্নাঘর রান্না অ্যান্ড ব্লগ আর সাথেই থাকবেন বলতুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কীরকম ভিডিও চান সেটা অবশ্যই বলবেন তাহলে হয়তোবা আমার জন্য সুবিধা হবে আর আজকের এই যে গেট গেট কেমন লাগছে সেটা কিন্তু লিখতে ভুলবেন না কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস বক্সে লিখে দিবেন যে আপু তোমার শ্বাস এরকম ছিল আসলে আমি ওইভাবে শ্বাসতে পছন্দ করি না যে ফাউন্ডেশান তারপর হাইলাইটার প্রাইমার এগুলো আসলে আমি ইউজ করি না কারণ এগুলো আমি ইউজ করতেও পারি না আমার দেওয়ার মতো কোনো অভ্যাসও নেই যার কারণে এগুলো দেই না তো টুকটাক যেই যেমন ফেয়ার অ্যান্ড লাভলি বা লিপস্টিক এটা কাছে ছিল সেটাই দিয়ে রেডি হয়ে গেলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন তো ঈদের তৃতীয় দিন একটু বের হলাম হাজব্যান্ড এবং বাচ্চাদেরকে নিয়ে যে আমার হাজব্যান্ড আমার ছোটো বেবি আমি আর নাবিল তো এখানে চলে আসলাম একটু ঘুরতে গ্রাম সাইডে আসলে সবসময় শহরের যে অবস্থা গাড়ির ডাক বা রাস্তায় বের হলে জ্যাম জট এগুলো আসলে ভালো লাগে না তার জন্য একটু বের হলাম তো এখান থেকে একটু ঘুরে আমি যেখানে জায়গা কিনছিলাম আর কি ওইখান থেকে একটু দেখে আসলাম কারণ আমার হাজব্যান্ড দিন হচ্ছে যায় নাই তো এখান থেকে ঘুরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যেহেতু ঈদ তো যতই বাসায় রান্না করা হোক না কেন বাহিরে কিন্তু একটু খেতে হয় তার জন্য চলে আসলাম একটু খেতে তো এখানে গ্রিল আর গার্লিক নান নেওয়া হয়েছে এই যে খাচ্ছি তো আমার কোলে যেহেতু আমার ছোট বাবা মানাসি তাকেও একটু খাওয়াই দিচ্ছি কারণ ও তো ওর খাবারটা খাবে আমাদের খাবারটা না তো ওটা ওকে খাওয়াই দিতেছি এর পাকে সবাই খাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করতেছি তো অবশ্যই সাপোর্ট করবেন সাথে থাকবেন আর এই যে আমাদের খাবারটা উপভোগ করেন আর ছোটই এই ভিডিও ছোটো ভিডিওটাই দেওয়ার চেষ্টা করেছি আসলে আমি আগে বললাম যে আমি চাচ্ছি আমার লাইফের ছোট ছোটো মুহূর্তগুলো ইউটিউবে শেয়ার করে রাখতে যখন ভালো না লাগবে তখন হয়তো আমি দেখব যখন হয়তো বা এই লাইফটা আমার কাছ থেকে চলে যাবে তখন যাতে আমি দেখতে পারি এটাই চেষ্টা করেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য জানে না কতটুকু কি করতে পারতেছি আর গতকালকে ব্লগ দিইনি ইচ্ছে করে দেয়নি আজকে দু দিনের মতো কারণ চেয়েছিলাম যে একটু ফ্রি থাকি কারণ ফ্রি আসলে আমার থাকা হয় না টুকটাক বাসায় কাজই করা হয় তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও বলি ঈদ মুবারক সুস্থ থাকবেন বাসায় থাকবেন নিরাপদে থাকবেন ভালো কাজের সাথে থাকবেন